উৎসবের মরশুমে জগদ্ধাত্রী পূজোয় মেতে উঠেছেন দেশবাসী। অপর রূপ দেবী জগদ্ধাত্রী, জগতের ধাত্রী অর্থাৎ ধারণ কর্ত্রী। প্রতি বছরের ন্যায় এই বছরও মহারাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে জগদ্ধাত্রী পূজোর আয়োজন করা হয়। তাদের পূজো এবছর 69 বর্ষে পদার্পণ করেছে। মণ্ডপে প্রতিমা নজর কাড়া, মণ্ডপ প্রাঙ্গণ সহ সংলগ্ন এলাকা আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে। রীতি মেনেই মহাসমারোহে শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের পুজো শুরু হয়েছে সকাল থেকেই। মন্দিরে সকাল থেকেই ভক্তদের সমাগম রীতিমতো চোখে পড়ার মতো। আমাদের মহাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির জগদ্ধাত্রী মায়ের পূজা, এটা আমাদের 69 পূজা। আমাদের এই পূজা আমাদের সমিতির অনেক পুরানো পূজা। আমাদের দাস প্রতিষ্ঠিত আমাদের জগদ্ধাত্রী মায়ের মন্দিরে আমাদের এই পূজা অনুষ্ঠিত হয়। প্রতি বছরই আমরা এই জগদ্ধাত্রী মায়ের পূজা আমাদের এই জগদ্ধাত্রী মায়ের মন্দিরে আমরা করে থাকি। আমাদের পূজার মধ্যে বিকালবেলা সন্ধ্যা 6টা থেকে আমাদের মহাপ্রসাদ বিতরণ করা হবে আমাদের জগদ্ধাত্রী মায়ের ভক্তদের। আমাদের জগদ্ধাত্রী মায়ের পেছনে আমাদের মহাজগঞ্জ বাজার আমাদের একটা কীর্তন আছে। কীর্তনের যত ভক্তবৃন্দরা আছে তারাও আমাদের এই মায়ের কাছে আসে, আমাদের মায়ের প্রসাদ নেয়, এবং অন্য অন্য ভক্তদেরও আমাদের এখানে নিমন্ত্রণ আমন্ত্রণ থাকে, তারাও আমাদের এখানে প্রসাদ গ্রহণ করেন। এমন প্রচুর লোকের সমাগম হয় আমাদের এই দাস প্রতিষ্ঠিত জগদ্ধাত্রী মায়ের মন্দিরে।